চ্যাম্পিয়ন এবং আই লিগ ট্রফিও তুলে নিয়েছে কালকে, সবাই দেখেছই। আর ট্রফি তুলে নেওয়ার ফলে কিন্তু পরের বছর আইএসএল এ আসছে, সেই সব নিয়ে তো কথাবার্তা বলবোই। তাছাড়াও ইন্ডিয়ান ফুটবলে যা আপডেট আছে, ট্রান্সফার নিউজ, রুমার যা চলছে চারিদিকে, সবকিছু নিয়ে ডিসকাস করবো। কিন্তু সবার আগে যে কথাটা, ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ গুলো ফলো করে নিও, আর ইউটিউবে কিন্তু সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটাও টিং টং করে নিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। তো পূজার থেকে প্রথমে শুনে নাও। তো প্রথমেই বলি, সবাইকে শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, এবং যারা বড়রা আছেন তাদেরকে আমাদের প্রণাম, এবং ছোটদেরকে আমার ভালোবাসা। তো 1431 সালটা যেন সবার ভালো কাটে, খুব ভালো কাটে, ফুটবলের জন্য যেন খুব ভালো কাটে, ইন্ডিয়া যেন এই বছর অসাধারণ কিছু পারফরমেন্স করে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই, থার্ড রাউন্ডে কোয়ালিফাই করতে পারে। এছাড়া ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান তিন প্রধান যেন সাফল্য নিয়ে আসতে পারে, এই কামনা করি। তো প্রথমেই কিছু আপডেট আছে, সেগুলো একটু দিয়ে দিই, যদিও সেগুলোর খুব একটা ইন্টারেস্ট কারণে সেটা বলি। সেকেন্ড ডিভিশন আই লিগ, আজকে কিন্তু সেকেন্ড ডিভিশন আই লিগের কলকাতার টিমের একটা ম্যাচ রয়েছে, সেটা হচ্ছে ইউনাইটেড স্পোর্টস এর, কিন্তু আজকে হোম ম্যাচ রয়েছে দুপুর 3টা থেকে কল্যাণী স্টেডিয়ামে, ইউনাইটেড স্পোর্টস ভার্সেস FC বেঙ্গালুরু ইউনাইটেড, কারণ ইউনাইটেড স্পোর্টস কিন্তু একদম নিচের দিকে রয়েছে লিগ টেবিলে। এছাড়া জুনিয়র লিগ মানে আন্ডার 15 যেই লিগ গুলো সেইটারও কিন্তু কিছু খেলা আজকে রয়েছে, যার মধ্যে ইউনাইটেড স্পোর্টস এর আরেকটা খেলা রয়েছে, ইউনাইটেড স্পোর্টস ভার্সেস বেঙ্গল ফুটবল একাডেমি 3:45 থেকে। এছাড়া ইস্ট বেঙ্গল ভার্সেস বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস একাডেমি, এদেরও খেলা রয়েছে 3:45 থেকে। আর তার সাথে বলে রাখি, রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্টাল লিগ, যেই লিগের কিন্তু ন্যাশনাল স্টেজের খেলা আজকে শুরু হলো, ইস্ট বেঙ্গল যেই গ্রুপে আছে সেই গ্রুপে। তো সকাল সকাল খেলা ছিল 8:30 থেকে নর্থ ইস্ট ইউনাইটেড FC সাথে, সেই ম্যাচটা কিন্তু ইস্ট বেঙ্গল 1-0 গোলে জিতেছে, জিতে কিন্তু তাদের জার্নি শুরু করলো। তো এগুলো তো ছিল মোটামুটি আপডেট। এবার আসি প্রথমে আই লিগের কথা, তারপরে ট্রান্সফার রিলেটেড খবরে আসছি। তো আই লিগের লাস্ট ম্যাচ যতগুলো ছিল সবকটা কিন্তু কালকে হয়ে গেছে, অফিসিয়ালি আই লিগ কিন্তু শেষ। আর 23-24 সিজনের অফিসিয়াল চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু মহামেডান স্পোর্টিং, তার জন্য কিন্তু 1 কোটি টাকা পুরস্কার মূল্য পেয়েছে, এবং সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে আইএসএল এ প্রমোটেড হয়েছে। এবার আইএসএল এ প্রমোশন হওয়ার জন্য কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে, তার মধ্যে মেন যেটা সেটা হচ্ছে লাইসেন্সিং ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল করতে হবে, এবং তার সাথে যে 15 কোটি টাকা দিতে হয় সেটাও অ্যারেঞ্জমেন্ট করতে হবে। কিন্তু যেটা সবচেয়ে বড় ব্যাপার, আই লিগ জেতার সাথে সাথে কিন্তু মহামেডানের এই মুহূর্তে যারা স্পন্সার বা ইনভেস্টার রয়েছে বাংকার হিল, তাদের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে যে আইএসএল খেলার জন্য নতুন ইনভেস্টারের নাম কিন্তু খুব শীঘ্রই ঘোষণা করা হবে। আমাদের কাছে যতদূর খবর, মোস্ট প্রবাবলি এই মাসের মধ্যেই কিন্তু সেটা অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। তো দেখা যাক আলটিমেট মহামেডানের কে আসে। আর বলেছে বাজেটের কোনো প্রবলেম হবে না, খুব ভালো করে টিম বানানো হবে আইএসএল এর জন্য। তো দেখা যাক সেই রকম করতে পারে কিনা, কারণ প্রথম সিজন কিন্তু আইএসএল এ যথেষ্ট টাফ হয়, কারণ খুব একটা ইন্ডিয়ান প্লেয়াররা ফ্রি থাকে না, যেহেতু সেরকম নেওয়া যায় না। তো দেখা যাক এবার মহামেডান কি করতে পারে। তো এবার আসি বাকি আপডেট গুলোতে। তো তার মধ্যে বলে রাখি যে আইএসএল তো শেষের পথে, মানে অনেকেই চলে গেছে, বাদ হয়ে গেছে টপ 6 এর দৌড় থেকে, তার মধ্যে একজন হচ্ছে নর্থ ইস্ট। কিন্তু কালকে ওড়িশাকে অসাধারণ একটা পারফরমেন্স, 3-0 বলে হারিয়ে দিয়ে কিন্তু 7 নম্বরে শেষ করছে নর্থ ইস্ট। তো বলে রাখি এই নর্থ ইস্ট কিন্তু যতদূর শোনা যাচ্ছে বেশ কিছু প্লেয়ারকে রিলিজ করতে চলেছে, তার মধ্যে বিদেশিরাই মেনলি রয়েছে। তার মধ্যে বলে রাখি জেরেমি মঞ্জারো, অ্যালেন স্টিভানোভিচ এবং জ্যাভিয়ার সেভিয়ারো, ড্যানিয়েল চিমাচুকু এবং জিতেন্দার সিং। জিতেন্দার সিং তো আগেই বলে দিয়েছি চেন্নাইয়ে আছে, তো এই বিদেশিদেরকে কিন্তু ছেড়েছে। যদিও স্যাভিয়ারও কিন্তু ইস্ট বেঙ্গল থেকে লোনে গেছিল, তো ইস্ট বেঙ্গলের সাথে ওর 1 বছরের কন্ট্রাক্ট ছিল, তো ইস্ট বেঙ্গল মোস্ট প্রবাবলি ওকে রিনিউ করবে না, আর বাকি দুজনকে কিন্তু ছেড়ে দিচ্ছে। তো সেই জায়গা থেকে নতুন বিদেশি কিন্তু আসতে চলেছে জামশেদপুরে। তো কে কে আসে, কিরমভাবে আসে সেটাই হচ্ছে দেখার। এবং তার সাথে আরেকটা খবর, সেটা হচ্ছে নর্থ ইস্টের একজন বিদেশি অসাধারণ পারফরমেন্স ছিল নর্থ ইস্টের, সেটা হচ্ছে ফিলিপ কটক্স। তো ও কিন্তু অফিসিয়ালি ফুটবল থেকে রিটায়ারমেন্ট অ্যানাউন্সমেন্ট করেছে গতকালকের ম্যাচের পরে। তো আজকে কিন্তু একটা ম্যাচ আছে, গোয়ার ম্যাচ, কিন্তু গোয়া জিতলেও কিন্তু সেরকম একটা লাভ হবে না, কারণ গোয়া যদি আজকে জেতে 22 ম্যাচে কিন্তু 45 পয়েন্ট হবে। মোহনবাগানের অলরেডি 21 ম্যাচে 45 পয়েন্ট আছে, মোহনবাগানের গোল ডিফারেন্স 20, গোয়ার 15। মোহনবাগান যদি লাস্ট ম্যাচ 1-0 বা 2-0 হারে, সেই জায়গাতে কিন্তু গোয়াকে 3 গোল বা 4 গোলে জিততে হবে, তো সেই জায়গাতে গোয়া কিন্তু 3 নম্বরেই থাকবে। তো দেখা যাক আজকের ম্যাচটা কি হয়, কারণ সেরকম একটা ইন্টেন্ট নিয়ে কেউই খেলবে না, যেহেতু গোয়াও কোয়ালিফাই করে গেছে, চেন্নাইও কোয়ালিফাই করে গেছে। কিন্তু কালকে কিন্তু মেন ম্যাচ আছে একদম, মানে
গ্র্যান্ড ফিনালে বলতে গেলে একদম লাস্ট দিনে এসে, মানে এরকম কিন্তু সাধারণত ইন্ডিয়ান ফুটবলে দেখা যায় না যে লাস্ট দিনে দুটো যে টিম কম্পিট করছে শিল্ডের জন্য তাদেরই কিন্তু খেলা হেড টু হেড, আর মোহনবাগানের কাছে কিন্তু একটা বিশাল অ্যাডভান্টেজ থাকবে। অলরেডি দেখেছো টিকিট কিন্তু চারিদিকে সোল্ড আউট হয়ে গেছে, তাহলে বুঝতেই পারছো বিশাল একটা ভিড় হবে, আর সেই ভিড়টাই কিন্তু মোহনবাগানের কাজে লাগাতে হবে সেই মোটিভেশনটা নিয়েই। কিন্তু ম্যাচটা কিন্তু মোহনবাগানকে জিততে যাবে, মুম্বাই কিন্তু ড্র করলেও মুম্বাই চলে যাবে, মোহনবাগানে কিন্তু জিততেই হবে। তো আশা করছি কিন্তু একটা বিশাল অ্যাটাকিং ফুটবল আমরা দেখতে পাবো হাওয়াসের থেকে। আর মোহনবাগান সমর্থকদের জন্য যেটা আনন্দের খবর সেটা হচ্ছে অ্যান্তনিও লোবেজ হাবাস কিন্তু গতকাল থেকে প্র্যাকটিস জয়েন করেছেন এবং তিনি কিন্তু প্র্যাকটিস করাচ্ছেন, তো আশা করা যায় যে আগামীকালকের ম্যাচে কিন্তু তিনি ডাগ আউটে থাকবে। আর উনি থাকলে একটা আলাদাই মোটিভেশন, একটা আলাদাই ট্যাকটিক্যাল ফাইট কিন্তু হবে, যেখানে কিন্তু আসার পর থেকে কিন্তু এখনো অবধি হাবাস একটাও ম্যাচ হারেনি, যেটা হেরেছে সেটা কিন্তু হাওয়াস ডাগ আউটে ছিল না, তো সেখান থেকে কিন্তু একটা বিশাল পজিটিভ দিক। তবে একটাই আমার মনে হয় যে সমস্যার বিষয় সেটা হচ্ছে আনোয়ার আলী একটু অফ ফর্ম যাচ্ছে, এটাই একটা চিন্তার বিষয়। আর যদি কালকের ম্যাচে সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু সাহাদ আব্দুল সামাদকেও কিন্তু দেখা যেতে পারে। একদম শেষে চলে আসি ইস্ট বেঙ্গলের ট্রান্সফার নিউজের কথা। তো তোমাদের কিন্তু আগেই বলেছি যে ইস্ট বেঙ্গলের বিদেশিদের কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন অলরেডি দেওয়া হয়েছে এবং তারা কিন্তু সেগুলোতে রাজিও। সাউলকে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন দেওয়া হয়েছে, খুব সম্ভবত শোনা যাচ্ছে 2 বছরের এক্সটেনশন, 2 বছরের নতুন কন্ট্রাক্ট, আর সাউল কিন্তু সেটাতে রাজিও আছে। আরেকজন হলো ক্লেইটন সিলভা, ইস্ট বেঙ্গলের কিন্তু ক্যাপ্টেন, তো পারফরমেন্স কিন্তু ওপর নিচ হয়েছে কিন্তু তবুও ইন্টেন্ট দেখা গেছে ভালো। তো ক্লেইটনকেও কিন্তু রাখতে চাইছে কোচ কোয়াদ্রাত, তো সেই জায়গা থেকে 1 বছরের কন্ট্রাক্ট কিন্তু ক্লেইটনকেও দেওয়া হয়েছে, আর ক্লেইটনও নাকি সেটাতে রাজি। শুধু যে এখনো রাজি নয় সে হলো হিজাজি মেহের, তো হিজাজি মেহেরকে রাখবে কি রাখবে না সেটা কিন্তু এখনো কনফার্ম নয়, কারণ কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল যা শোনা যাচ্ছে, ও কিন্তু সেই কন্ট্রাক্টে রাজি নয় কিন্তু আরো চাইছে। তো আরেকটা জিনিসও বলি, জর্ডান এলসেও কিন্তু আছে, কারণ জর্ডান এলসে কিন্তু 2 বছরের কন্ট্রাক্টে এনেছিল, তো 1 বছর কিন্তু এখনো বাকি। আর ও যেহেতু রিহ্যাব করা শুরু করেছিল সেই ডুরান্ডের লাস্ট ম্যাচে জানো ইঞ্জুরি হয়েছিল, তো মোটামুটি 1 বছরের কাছাকাছি হতে চলেছে আর 1-2 মাসের মধ্যে, সেই জায়গাতে কিন্তু আশা করা যায় জর্ডান এলসে সিজনের শুরু থেকেই থাকবে। তো মোটামুটি ধরে নিতে পারো 3 জন বিদেশি কিন্তু এই মুহূর্তে কনফার্ম, হিজাজি যদি হয় তাহলে 4 জন, তাহলে নতুন 2 জন আসবে, হিজাজি যদি না হয় তাহলে কিন্তু নতুন 3 জন আসতে পারে। তো একদম শেষে আরো একটা খবর দিই, সেটা হচ্ছে শোনা যাচ্ছে যেটা প্রথম দিকে আলোচনা হয়েছিল, কথাবার্তা হয়েছিল সেটা হচ্ছে সমীক মিত্রের সাথে, তারপরে কিন্তু ডিলটা সেরকম ভাবে কথাবার্তা হয়নি কিছু জানি, বাট এই মুহূর্তে শোনা যাচ্ছে নাকি ইস্ট বেঙ্গল আবার ট্রিগার করছে সমীক মিত্রকে, ওর সাথে কিন্তু কথাবার্তা শুরু করেছে যাতে নতুন করে যদি ওকে রাজি করানো যায় তাহলে সমীক মিত্রকে কিন্তু আনা যেতে পারে, কারণ সমীক মিত্র কিন্তু লাস্ট সিজন চেন্নাইয়ের হয়ে ফার্স্ট গোলকিপার হিসেবে খেলেছিল, প্রত্যেকটা ম্যাচ খেলেছিল, খুব ভালো গোলকিপিং করেছিল, সেই জায়গা থেকে সমীক মিত্রকে যদি আনতে পারে এটা কিন্তু একটা পজিটিভ দিক হতে পারে। এবার বাকিটা আলাপ আলোচনা কথাবার্তা সবকিছুর উপর। সমীক মিত্র আসলে কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য খুবই ভালো হবে, কারণ প্রভসুখান সিং গিলের কিন্তু এখানে কোনো কম্পিটিশন নেই, ও কিন্তু ভালো খেলুক খারাপ খেলুক কোনো ম্যাচ বাজে যাক ওর কিন্তু মাথায় কোনো টেনশন নেই যে বসানো হবে, সেই জায়গা থেকে সমীক মিত্র এলে কিন্তু সেই কম্পিটিশনটা হবে, এটা কিন্তু খুব ভালো একটা জিনিস। দুটো গোলকিপার যদি ভালো হয় দুজনকেই কিন্তু, একজন একটু বাজে খেললে অন্যজনকে চান্স দেওয়া হয়, সেটা কিন্তু খুব ভালো একটা জিনিস। তো দেখা যাক সমীক মিত্রকে রাজি করাতে পারে কিনা, কারণ যা পারফরমেন্স ছিল আগে সিজনে ইঞ্জুরির আগে অবধি খুব ভালো পারফরমেন্স ছিল কিন্তু, দেখা যাক এবার কথাবার্তা চলছে কতদূর রাজি করাতে পারে। তো এগুলোই আপডেট ছিল, যা যা আপডেট ছিল সেগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি, আর 2021 নতুন বছর 1431 খুব ভালো করে কাটিও, আর আমাদের ভিডিওটা দেখো সাবস্ক্রাইব করো যাতে তাড়াতাড়ি 1 লাখটা হয়ে যায়। যাই হোক, তো চলো এখনের জন্য টাটা।